শিরোনাম বাংলাদেশের নির্বাচন ও দমন প্রিয়নে উদ্বেগ নিয়ে কাজ করায় দায়বদ্ধতা আছে যুক্তরাষ্ট্রের সদ্য সমাপ্ত অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র একই সঙ্গে ব্যাপক দমন প্রিয়নেও উদ্বেগ জানায় দেশটি এবারে জানাবো আবারও গৃহপালিত বিরোধী দল জাতীয় পার্টি এখন বিরোধী দলের আসনে বসা জাতীয় পার্টি গত সংসদেও গৃহপালিত বিরোধী দল হিসেবেই পরিচিতি পেয়েছিল জানাবো কোটিয়াদিতে স্বেচ্ছাসেবক লীগ নেতার দুহাতের কব্জি কেটে দিল দুর্বৃত্তরা এদিকে কালবেলায় সংবাদ প্রকাশ ওলামা দলের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত বিএনপির অন্যতম অঙ্গ সংগঠন ও জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় আওয়াই কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে বৃহস্পতিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভি এ তথ্য নিশ্চিত করেছেন জানাব বিশ্ব ইজতেমা শুরু লাখো মানুষের ঢল আম্বয়নের মধ্য দিয়ে গাজীপুরের টঙ্গিতে শুরু হয়েছে তাবলিক জামায়াতের তিন দিন ব্যাপী বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ইতিমধ্যে কানায় কানায় পূর্ণ হয়েছে ইজতেমার মাঠ দেশ বিদেশে লাখো মুসলিম জনতার পদচারণায় মুখরিত হয়ে উঠেছে টঙ্গীর তোরাক্তির তাদের আগমন অব্যাহত রয়েছে এবং শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দিয়ে ইরানের উপর হামলার অনুমোদন দিল যুক্তরাষ্ট্র সিরিয়া ও ইরাকে থাকা বিভিন্ন স্থাপনায় বিমান হামলা চালানোর পরিকল্পনার অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র কয়েকদিন টানা হামলা হবে বলে জানিয়েছে মার্কিন প্রশাসন এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রদর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রেদর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বাংলাদেশের নির্বাচন ও দমন পীড়নে উদ্বেগ নিয়ে কাজ করায় দায়বদ্ধতা আছে যুক্তরাষ্ট্রের সদ্য অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নিয়ে উদ্বেগ উদ্বেগ প্রকাশ করেছে ব্যাপক দেশটি এ কাজ করায় দায়বদ্ধতা আছে পররাষ্ট্র মন্ত্রণালয় নিয়মিত ব্রিফিংয়ে একজন সাংবাদিকের প্রশ্নের জবাবে একথা বলেন মুখপাত্র ম্যাথিউ মিলার তিনি বলেন এর অর্থ এই নয় যে সরকারের সঙ্গে কাজ করার ক্ষেত্রে তাদের দায়বদ্ধতা নেই ওই সাংবাদিক তার কাছে জানতে চান বাংলাদেশ ইস্যুতে আপনার শেষ প্রেস নোটে আমি দেখতে পেয়েছি যে নিরাপত্তার বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র এই ক্ষেত্রগুলোর মধ্যে আছে সন্ত্রাস মোকাবিলা সীমান্ত নিরাপত্তা সাইবার নিরাপত্তা সামুদ্রিক নিরাপত্তা এবং আঞ্চলিক স্থিতিশীলতা কিন্তু প্রধানমন্ত্রীকে স্বাগত না জানিয়ে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে ব্যাপকভাবে কিভাবে এই কাজ করা সম্ভব জবাবে ম্যাথিউ মিলার বলেন আমি আপনাকে বলবো যে সারা বিশ্বে আমাদের এরকম সম্পর্ক আছে বাংলাদেশের নির্বাচন নিয়ে আমাদের উদ্বেগ প্রকাশ করেছি বাংলাদেশের দমনপ্রিয় নিয়ে আমরা উদ্বেগ জানিয়েছি এর অর্থ এই নয় যে সরকারের সঙ্গে কাজ করার ক্ষেত্রে আমাদের কোনো দায়বদ্ধতা নেই আমাদের উদ্বেগের এ দুটি ক্ষেত্রেই এবং অভিন্ন অগ্রাধিকার সহযোগিতার ক্ষেত্রে কাজ করার ক্ষেত্রে আমাদের দায়বদ্ধতা নেই এমন না আবারও গৃহপালিত বিরোধী দল এখন বিরোধী দলে বসা জাতীয় পার্টি গত সংসদে গৃহপালিত বিরোধী দল হিসেবে পরিচিতি পেয়েছিল এরশাদের আমলে সালে নির্বাচনের পর সংসদে বিরোধী দলের রব সেই বিরোধী দল তখন গৃহপালিত বিশেষণ পেয়েছিল ক্ষমতাসীন দলের সঙ্গে সমঝোতার আসনে জয়ী এগারো জন সংসদ সদস্য নিয়ে বিরোধী দলের আসনে বসেছে জাতীয় পার্টি দলটি আগের সংসদে গৃহপালিত বিরোধী দল হিসেবেই পরিচিতি পেয়েছিল আওয়ামী লীগের টানা শাসনে গত দুটি সংসদের সঙ্গে তুলনা করলে দ্বাদশ জাতীয় সংসদেও বিরোধী দলের আসনে কোনো পরিবর্তন নেই নতুন সংসদে জাতীয় পার্টি কার্যকর বিরোধী দলের ভূমিকা রাখতে পারবে এটি মানুষের কাছে বিশ্বাসযোগ্য হচ্ছে না অন্যদিকে ক্ষমতাসীন দলটির প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ বিএনপি ভোট বর্জন করে সংসদের বাইরে রয়ে গেছে এমন পটভূমিতে আওয়ামী লীগ ও তার মিত্রদের নিয়ে একপাক্ষীয় সংসদের চেহারা নিয়েছে বলা যায় আওয়ামী লীগ ও বিএনপি বড় দুই দলের অনুসারী বা সমর্থক দেশের সিংহভাগ মানুষ রাজনীতি ও বিভক্ত দুই দলকে কেন্দ্র করে নির্বাচন আন্দোলন অন্যান্য দলের বেশিরভাগই এই দুই দলের নেতৃত্বে ভাগ হয়ে যায় গত সাতই জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ সংসদ নির্বাচন ঘিরেও এর ব্যতিক্রম হয়নি এবার নির্বাচন বর্জন করে বিএনপির নেতৃত্বে বিভিন্ন দল ও জোট সরকার পতনের আন্দোলনে ছিল আর আওয়ামী লীগ ও তার শরিক মিত্রদের নিয়ে নির্বাচন করে ফেলেছে এখন এই সংসদে দেশের মানুষের বড় অংশের প্রতিনিধিত্বকারী দলগুলোর মধ্যে কোনো রাজনৈতিক বিতর্ক দেখা যাবে না এটা নিশ্চিতভাবেই বলা যায় রাজনৈতিক কোনো আলোচনা হলেও তা হবে একতরফা সরকারের জবাবদেহি নিশ্চিত করা সম্ভব হবে এই প্রশ্নে সন্দেহ থেকে থেকেই যায় তবে বাষট্টি জন স্বতন্ত্র সংসদ সদস্যকে এই সংসদের নতুনত্ব বলা হচ্ছে রাজনৈতিক বিশ্লেষকদের কেউ কেউ সংসদকে কার্যকর করার ক্ষেত্রে স্বতন্ত্র সংসদ সদস্যদের উপর ভরসা রাখতে চাইছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও রাজনৈতিক বিশ্লেষক হারুনা রশিদ বিরোধী দলের ভূমিকায় জাতীয় পার্টির উপর সেভাবে আস্থা রাখতে পারছেন না তিনি প্রথম আলোকে বলেন বাষট্টি জন স্বতন্ত্র সদস্যদের উপরই আমার ভরসা বেশি তারা সরকারের গঠনমূলক সমালোচনায় সংসদের সোচ্চার থাকবেন বলে আমি বিশ্বাস করি এর পেছনের কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন সংসদের দলের বাইরে ভোট দেওয়া যাবে না বলে সংবিধানের সত্তর অনুচ্ছেদে যে বাধ্যবাধকতা রয়েছে সেটি স্বতন্ত্র সংসদ সদস্যদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না ফলে স্বতন্ত্র সংসদ সদস্যরা সংসদে স্বাধীনভাবে ভূমিকা রাখতে পারবেন বলে মনে করেন তিনি তবে দলের বাইরে যাবেন স্বতন্ত্র সংসদ সদস্যদের বেশিরভাগই আওয়ামী লীগের নেতাকর্মী সংসদে তাদের নিয়ন্ত্রণও থাকবে সরকারি দলের কাছে স্বতন্ত্র সদস্যরা নিজেরা স্বাধীনভাবে অবস্থান নেবেন না সেটা বলাই যায় কারণ তাদের দু তিনজন ছাড়া অন্য সবাই শুরু থেকে এই সংসদে আওয়ামী লীগের হয়ে প্রতিনিধিত্ব করার কথা বলে আসছিলেন সংরক্ষিত নারী আসনের জন্য স্বতন্ত্র সংসদ সদস্যদের যে কোটা আছে তারও মনোনয়ন দেবে ক্ষমতাসীন আওয়ামী লীগ গত রোববার আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বতন্ত্র সংসদ সদস্যদের নিয়ে বৈঠক করেছেন বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন আওয়ামী লীগের দলীয় এবং স্বতন্ত্র সব সংসদ সদস্যই তার একটা ডান হাত অন্যটা তার বাম হাত আওয়ামী লীগের জ্যেষ্ঠ একাধিক নেতা এবং মন্ত্রীর সঙ্গেও কথা বলে মনে হয়েছে তাদের চিন্তাও একই রকম স্বতন্ত্র সংসদ সদস্যদেরও বেশিরভাগই এমন মনোভাব পোষণ করেন কারণ তারা আওয়ামী লীগের বিভিন্ন পদ থেকে দলের কৌশল অনুযায়ী স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন তারা দলেই বর্তমান রাজনৈতিক অবস্থান ধরে রেখে আবারও ভালো করতে চাইবেন এমনটা জানিয়েছেন জেলা পর্যায়ের আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ পদে থাকা দুজন স্বতন্ত্র সদস্য তবে আওয়ামী লীগের শরিক দলগুলো নেতাদের যারা নৌকা প্রতীকে ভোট করে পরাজিত হয়েছেন এমন দুজন নেতার সঙ্গে কথা বলে মনে হয়েছে তাদের শরিকদের মধ্যে এই সংসদ নিয়ে হতাশা রয়েছে এই হতাশা অবশ্য কার্যকর বিরোধী দল না থাকার প্রশ্নে নয় নির্বাচনে আওয়ামী লীগ তাদের মাত্র ছয়টি আসনে ছাড় দেওয়ায় শরিকদের মধ্যে অসন্তুষ্ট ছিল এরপর নৌকা প্রতীকে ভোট করা মাত্র দুটি আসনে জয়ী হয়েছে তারা শরিকদের হতাশাও বেড়েছে অসন্তুষ্টি থাকলেও সংসদে শরিক দলের দুজন সংসদ সদস্য আওয়ামী লীগের বাইরে স্বাধীনভাবে অবস্থান নিতে পারবে না বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক মাহবুবুল্লাহ এই সংসদে বিরোধী দলের ভূমিকায় কাউকে দেখেন না তিনি প্রথম আলোকে বলেন সংসদে বিরোধী দল দেখছি না কারণ জাপা বিরোধী দল হিসেবে চিহ্নিত করা হলেও তারা ক্ষমতাসীন দলের সঙ্গে সমঝোতা আসনে ভোট করে জিতে এসেছে আসন সমঝোতার সংসদের যে অবয়ব দাঁড়িয়েছে তাতে জাপার পক্ষে সত্যিকারের বিরোধী দলের ভূমিকা পালন করা সম্ভব নয় তবে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলোর চাপ এবং বিএনপি সহ বিভিন্ন দলের ভোট বর্জন ও আন্দোলনের মুখেও নির্বাচন করতে পারায় সন্তুষ্টি রয়েছেন আওয়ামী লীগের ভেতরে দলটির জ্যেষ্ঠ এক নেতা বলেন এবার সংসদে বিরোধী দল জাতীয় পার্টির পাশাপাশি স্বতন্ত্র সদস্যদের সরকারের গঠনমূলক সমালোচনার সুযোগ দেবে ক্ষমতাসীন আওয়ামী লীগ ফলে আগের দুটি সংসদের চেয়ে নতুন সংসদে কার্যকর বিরোধিতা থাকবে বলে মনে করেন তিনি যদিও স্বতন্ত্র সংসদ সদস্যদের আওয়ামী লীগের নেতৃত্ব দলের লোক হিসেবেই বিবেচনা করা হয়েছে কোটিয়াদিতে স্বেচ্ছাসেবক লীগ নেতার দুহাতের কবজি কেটে দিল দুর্বৃত্তরা কিশোরগঞ্জের উপজেলার স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নয়ন মিয়া কবজি বিচ্ছিন্ন করে দিয়েছে গতকাল বৃহস্পতিবার দিকে উপজেলার গোচিহাটা বাজার থেকে বাড়ি ফেরার পথে কাচারিপাড়া মোড় সংলগ্ন এলাকায় তিনি এ হামলার শিকার হন রাতেই আশঙ্কাজনক অবস্থায় নয়নকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয় এ ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি নয়নের বাড়ি উপজেলার সহস্রাম ধুলদিয়া ইউনিয়নের ব্রায়খোলা গ্রাম তার বাবা শাহজাহান মিয়া এই ইউনিয়ন আওয়ামী সভাপতি ও সাবেক চেয়ারম্যান রাজনৈতিক বিরোধের জেরে এই হামলা হতে পারে বলে ধারণা করছে তার পরিবার পুলিশ এবং স্থানীয় লোকজন জানান ব্যক্তিগত কাজ শেষ করে রাত দিকে নয়ন মিয়া একাই বাড়ি ফিরছিলেন কাচারিপাড়া মোড় সংলগ্ন মুচি কাছে যাওয়া মাত্র কয়েকজন দুর্বৃত্ত তার পথ আগলে ধরে কিছু না বলে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তার দুই হাতের কবজি শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলে তারা এরপর দুর্বৃত্তরা চলে যায় নয়নের চিৎকারে এলাকাবাসী ছুটে আসেন তারা নয়নের বিচ্ছিন্ন দুটি কবজি মাটিতে পড়ে থাকতে দেখেন প্রথমে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় রাতেই সেখান থেকে ঢাকায় পাঠানো হয় কালবেলায় সংবাদ প্রকাশ ওলামা দলের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত বিএনপির অন্যতম অঙ্গসংগঠন জাতীয় ওলামা দলের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে বৃহস্পতিবার বিএনপির সিনেট যুগ্ম মহাসচিব রোহুল কবির রিজভি এ তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় আবয় কমিটি বিলুপ্ত করা হয়েছে পরবর্তী নতুন কমিটি গঠন করা না হওয়া পর্যন্ত জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক কার্যক্রম বন্ধ থাকবে উল্লেখ্য দু হাজার পাঁচই এপ্রিল শাহ নেসারুল হককে আহ্বায়ক এবং মনিরুল ইসলাম তালুকদারকে সদস্য সচিব করে একশো একাত্তর জনের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছিল দলটির পক্ষ থেকে গত পঁচিশে জানুয়ারি ওলামা দলের আহ্বায়কের স্বাক্ষরে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয় নির্বাহী কমিটির সিদ্ধান্ত মতো সংগঠনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মৌলানা মোহাম্মদ সেলিম রেজাকে কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সদস্য সচিব মনোনীত করা হয়েছে একই সঙ্গে সংগঠনের যুগ্ম আহ্বায়কের শূন্য পদে ষোলো জনকে পদায়ন করা হয়েছে সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ ইরানের উপর হামলার অনুমোদন দিল যুক্তরাষ্ট্র সিরিয়া ও ইরাকে থাকা বিভিন্ন স্থাপনায় বিমান হামলা চালানোর পরিকল্পনার অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র কয়েকদিন টানা হামলা হবে বলে জানিয়েছে মার্কিন প্রশাসন ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বলছে মার্কিন গণমাধ্যম সিবিএস দেশটির নীতি নির্ধারক পর্যায়ে থেকে এই অনুমোদনের তথ্য জানতে পেরেছে তবে কোন সময়ে এ হামলা শুরু হবে তা এখনো জানানো হয়নি এমনকি সময় ঠিক করা হয়নি বলেও জানা গেছে পরিবেশ এবং পরিস্থিতি বুঝে মার্কিন বিমান হামলা হবে বলে মনে করা জর্ডানের সিরিয়া সীমান্ত এলাকায় গত রোববার ড্রোন হামলায় তিন মার্কিন সেনা নিহত হয় এই ঘটনা রেশ কাটতে না কাটতে এবার পাল্টা হামলা সিদ্ধান্তের অনুমোদন দিল মার্কিন প্রশাসন রোববারের হামলার জন্য ইরান সমর্থিত মিলিশিয়া গোষ্ঠীকে দায়ী করেছে যুক্তরাষ্ট্র ইরাকের ইরান সমর্থিত গোষ্ঠী এ দায় স্বীকার করেছে তবে একচল্লিশ জন আহত হওয়া এ হামলায় ইরানের কোনো ভূমিকা ছিল না বলে দাবি দেশটির গত সাতই অক্টোবর গাজায় ইসরায়েলি হামলা শুরুর পর থেকে মধ্যপ্রাচ্যে মার্কিনদের টার্গেট করে হামলা বেড়েছে বিশেষ করে হুতি গোষ্ঠী বেশি হামলা করছে বেশিরভাগ গোষ্ঠী ইরান সমর্থিত